অবশেষে জানা গেল তালেবান সমর্থক খাইলাকান্দির যুবকের নাম। যুবকটির নাম নাদিম আখতার লস্কর। সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের তালেবানকে সমর্থন করে ছবি এবং ভিডিও পোস্ট করার অপরাধে তাকে গ্রেপ্তার করল হাইলাকান্দি সদর পুলিশ। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি থানার ওসি ইন্সপেক্টর আম্পি দাউলগোপ্পুর নেতৃত্বে পুলিশের এক টিম অভিযান চালিয়ে হাইলাকান্দির বড়জোড়াই এলাকার আব্দুল সালাম লস্করের পুত্র 23 বছর বয়সী নাদিম আখতার লস্করকে গ্রেপ্তার করে। পরে এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর আম্পি দাউলগোপ্পু জানান, হাইলাকান্দির বড়জোড়াই এলাকার আব্দুল সালাম লস্করের পুত্র নাদিম আখতার লস্কর কিছুদিন পূর্বে আফগানিস্তানের তালেবানকে সমর্থন করে কিছু ছবি এবং ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে। এই পোস্ট করার পর এটি ভাইরাল হয়ে যায়, সেই জন্য তার বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করে। শনিবার বিকেল 2টার সময় তাকে হাইলাকান্দির মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ ধৃত নাদিম আখতার লস্করকে জেল হাজতে পাঠিয়ে দেন। হয় মানে আজি কেইদিনমান আগতে সোশ্যাল মিডিয়াত এটা পোষ্ট এটা মানে ভাইরাল এটা হয়েছিল, এই মানে তালিবানক মানে সমর্থন করে পেলাই আমার ইয়ারে হাইলাকান্দির লড়া, তার নামটো হয়েছে আপনার নাদিম আখতার লস্কর, বাবার নাম আব্দুল সালাম লস্কর, তখন ঘর বড়জোড়াই থানা হাইলাকান্দি। তখেতে মানে সোশ্যাল মিডিয়া তালিবানক সমর্থিত করে পেলে পোষ্ট তার মানে ফেসবুক একাউন্টত পোস্ট শেয়ার করেছিল, সেই সংক্রান্তে আমি তাকে উৎপোষ করে পেলে সেই বস্তুখিনি স্বীকার করা, তার এগেনস্টত একটা কেস লওয়া হয়েছে হাইলাকান্দি এই থানার কেস নম্বর 725/21, আর এই কেস সংক্রান্ত ওকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার এই তখন MBBS-এর স্টুডেন্ট? হ্যাঁ, তখন আমার MBBS-এর স্টুডেন্ট বলে কেছে। কেউ পোস্ট করেছিলেন, কিয় তালিবানের সমর্থনত পোস্ট করেছে? সমর্থন করা নাই, এনে একটু ভিডিওটো ক্লিপটো পাইছে, এইটো মতো মই ভাবিছিল ওই পর্তুগাল রাজ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাবি মই করে দিছি, আর জানা নাই। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।